নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে, যেখানে বলা আছে যে নাগেরচলা যে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডের এবার কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ এই কাজ শেষে আজ হস্তান্তর করা হয়েছে, যেখানে এই স্ট্যান্ডের প্রায় কাজের খরচ পড়েছে 16 কোটি 88 লক্ষ টাকা। আজ কাজ শেষে টিআরটিসির হাতে হস্তান্তর করা হয়েছে, তবে টিআরটিসির পরবর্তীতে যদি চালাতে না পারে তাহলে সোসাইটি বা অন্য কোনো সংস্থার হাতে দায়িত্বভার তুলে দেবে, এরকমই ইঙ্গিত দিয়েছে টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী। তাছাড়াও আজ এই হস্তান্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় শাহ সহ অন্যান্যরা। তবে গোটা বিষয় সম্পর্কে তারা আজকে ঠিক কি বলছেন শুনবো। কত কষ্ট করেছে এবং কি কাজে লাগবে, কিভাবে করা হবে আপনি সিস্টেমটা? মূলত এখানেই টার্মিনাল করা হয়েছে যাত্রী সাধারণের সুবিধার। এখান থেকে যে সমস্ত যাত্রীরা বিভিন্ন জায়গায় যায় তাদের বিশ্রামাগার, তাছাড়া বিশেষ করে মায়েরা যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন, অনেক সময় দেখা যায় বাস স্ট্যান্ডে গিয়ে তাদের খাওয়ার ব্যাপারে বাচ্চাদের অনেকটা অসুবিধা হয়, তো সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। তাছাড়া দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের খাওয়া দাওয়ার ব্যাপারেও অসুবিধা আছে বা সেরকম সুবিধা থাকে না, তো এখানে ক্যান্টিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়েছে যেগুলি যাত্রী সাধারণের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে, হয়তো এখান থেকে গিয়ে অনেক দূর দূরান্ত থেকে এটা খুব সহজে পাওয়া সম্ভব নয়, এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো এবং যাত্রীরা যাতে সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে যেতে পারেন এবং এখানে সহজভাবে গাড়ি পাওয়া যায়, তার জন্য বাস, তারপর ছোট গাড়ি, চার চাকার ছোট গাড়ি এবং অটোদের জন্য আলাদা করে জায়গা নির্দিষ্ট করা আছে, যাতে সুশৃঙ্খলভাবে এখান থেকে যাত্রী সাধারণ তাদের গন্তব্যস্থলে যেতে পারে। কত টাকা খরচা হয়েছে এবং কবে নাগাদ উদ্বোধন হবে? এটা খরচ হয়েছে 16 কোটি 88 লক্ষ টাকা এবং আজকে আমরা এখানে এসেছি, পিডাব্লিউডির অফিসাররা ওখানে আছেন, তাদেরকে নিয়ে আমরা এই কনস্ট্রাকশন দেখছি, দেখে আমরা আজকেই এটা আমরা দায়িত্বভার নিয়ে নেব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে উদ্বোধন করার জন্য আমরা প্রচেষ্টা করব। এটা পরিচালনা কে থাকবে, টিআরটিসি নাকি কোনো সোসাইটির মাধ্যমে দেওয়া হবে? টিআরটিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে, টিআরটিসি এখন দেখবে টিআরটিসির পক্ষে এটা কতটুকু চালানো সম্ভব, যদি সম্ভব না হয় তাহলে আমরা সোসাইটি বা অন্য কারো সাহায্য আমরা নিয়ে এটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় যাত্রী সাধারণের কথা, যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখে এবার নবনির্মিত টার্মিনাল যে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ হয়েছে, যেখানে এই নবনির্মিত টার্মিনালের এবার হস্তান্তরকরণ করা হয়েছে আজ, এবং আজ কাজ শেষে টিআরটিসির হাতে হস্তান্তর করা হয়েছে, যদিও এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা যে খুব দ্রুত এই টার্মিনাল ভবনের এবার উদ্বোধন করা হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।